দুমড়ে মুচড়ে গেল দুটি ট্রাক। বগুড়ার শেরপুরে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার 7 মার্চ সোয়া 7টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সারবোঝাই একটি ট্রাক মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়, সে সঙ্গে উভয় ট্রাকের চালক হেলপার সহ মোট 4 জন আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। একপর্যায়ে ড্রিল মেশিনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করা হয়। এরই মধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যায় আর অন্যদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তাৎক্ষণিক দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো ঢাকা বগুড়া মহাসড়কের মধ্যে উল্টে থাকায় 1.5 থেকে 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে দুই পাল্লার অসংখ্য যান চলাচল আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া মহাসড়কে এখন কোনো যানজট নেই, তবে উদ্ধার অভিযান শেষ হলেও দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে, সেই সঙ্গে মামলার প্রক্রিয়াও চলছে। তো ভিউয়ার্স, এই ছিল এই বিষয়ে। যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।